ঈদ ধরায় আনন্দের বার্তা নিয়ে আসলো, সে আনন্দ থমকে দাঁড়িয়েছে নিমতলীর ধ্বংসস্তূপের কাছে। ঈদের আনন্দের কথা বলতে গিয়ে এ এলাকার মানুষের কণ্ঠ বিজে আসে কান্নায়। শোক কেটে গেল ভিতরে ভিতরে, জ্বলে ওঠে তুষের আগুনের মতো। গেল বছর যারা প্রিয়জন সাথে নিয়ে ঈদ করেছে তাদের অনেকেই নেই। সব হারানোর বেদনায় কাতর নিমতলীবাসী। প্রিয় সেই মানুষগুলোর কথা মনে করে কান্নায় বিজে আসে কারো চোখ। গত বছর সবাইকে নিয়ে আমি ঈদ কাটাইলাম, মা বোন বোনের ছেলে খালা সবাইকে নিয়ে ঈদ কাটালাম। এবার কাদের সঙ্গে ঈদ কাটাবো? কালকে আমাদের বহুত আমার অনেক খারাপ গেছে, পা ধরে সালাম করবো আম্মুকে। এদিনে ধরেন আমার বোনটারে নিয়ে পার্কে যাই, ওদিকে যাই, আশেপাশে আত্মীয়দের বাসা যাই, কারে নিয়ে যাবো ধরেন কেউ নাই। তবু শোক ভুলে সুখ খোঁজার চেষ্টা করেছে অনেকে। ঈদের খুশিতে আত্মীয়ের বাড়ি বেড়াতে গিয়েছে কেউ। অসহায় রুনা, রত্না ও আসমার ধুমধাম করে বিয়ে দিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর সময়ের অভাবে তিন কন্যার সৌভাগ্য হয়নি ঈদের দিন মায়ের সাথে দেখা করার, তবে দু একদিনের মধ্যে দেখা করার কথা জানিয়েছেন তাদের স্বজনরা। তিন কন্যার মেয়েকে বিয়ে দিয়েছে, ওটা একজনের হলো সুমন, আমি ছোট বোন। হ্যাঁ, গতকাল গিয়েছিল কিন্তু সময়ের জন্য দেখা করতে পারেনি, দু একদিনের ভিতরে আবার যাবে। নিমতলীবাসীর যে বিড়ম্বনা, ওদের ঈদের যে আনন্দটা হওয়ার কথা ছিল, স্বজন হারানোর বেদনা কিছুটা হইলেও ভোলার কথা ছিল, কিন্তু যেরকমটা দেখলাম তাতে মনে হলো না যে ওদের আসলে বিড়ম্বনা কোনো নির্মূল হয়েছে। প্রিয় সন্তানদের হারিয়েও আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় ছাই চাপা আগুন বুকে নিয়ে ঈদ করেছে সব হারানো এই মানুষগুলো। শূন্যতা নিয়ে ঈদ উদযাপন করার কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন এই মা। ঈদ আর কি করব, তবে আল্লাহ ঈদ দিছে, আমি আল্লাহরে খুশি করবার লাগে আমি ঈদ ভালো মতন করছে, একটু কান্না করছি। আগে যে ওই বছর মধ্যে আমরা ঈদ করছি, খুব খুশি খুশি আছিলাম, খুব ভালোই ফুর্তি মধ্যে আছিলাম, খুব সুখে আছিলাম। ঈদ তো কোনো মতন একটা খুশির ঈদ, ঈদ তো করছি, রোজা পুরাটা করছি, এখন মনে ভিতরে সে শান্তিটা নেই। যে অগ্নিকাণ্ড মধ্যে যে ছেলে মেয়ে আমরা হারাইছি, সেটা আমরা এখন পর্যন্ত ভুলতে পারতেছি না। গত তিন মাস আগে নিমতলীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে সব হারিয়ে এখানকার মানুষগুলো ঈদ উদযাপন করছে শুধু আনুষ্ঠানিকতা বজায় রাখার জন্য। প্রিয়জন হারানোর ব্যথা ঈদের আনন্দের মাধ্যমে বলে থাকার অভিনয় করছে এই এলাকার বাসিন্দারা। তবু ঈদ হোক আনন্দের, খুশির, এমনটাই প্রত্যাশা নিমতলীর বাসীর। নিমতলী থেকে মাইদুর রহমান রুবেল, ইসলামিক টেলিভিশন।